সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের 2021 সালের দ্বিতীয় সপ্তাহের জীববিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটির উত্তর আজকের ভিডিওতে আমরা দেখবো। তো প্রথমে চলো আমরা প্রশ্নের সাথে পরিচিত হয়ে নিই। এখানে তোমাদের প্রশ্নটি করা হয়েছে প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে। এখানে প্রশ্নটি হচ্ছে, নিচের সংকেতগুলো অনুসরণ করে মার্গিউলিস এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের 5টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করো এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিকে দেখাও। তো চলো আমরা এখন এই সমাধানটি দেখে নিই। এখানে তোমরা একটা ছক আঁকবা এবং তার আগে লিখবা, মার্গিলিসের শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের 5টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করা হলো। তারপর এখানে ছক আঁকার পর এখানে যে 5টা রাজ্য আছে, একটা হচ্ছে মোনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো তোমরা লিখবা। তারপর এখানে মোনেরার ভিতরে হবে এরা এককোষী, ফিলামেন্টাস কলোনিয়াল, এটা হচ্ছে এরা এককোষী ও বহুকোষী, ফান্ডাই হচ্ছে এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত, প্লান্টি হচ্ছে এরা বহুকোষী, অ্যানিমেলিয়া হচ্ছে এরা বহুকোষী। ওকে, তারপর 2 নম্বরে এটা হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। এটার ভিতরে নিউক্লিয়াসে ক্রোমোটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। ফান্ডাই হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। প্লান্টি হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। অ্যানিমেলিয়া হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোটিন বস্তু থাকে, নিউক্লিওলার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে। মানে এখানে আমরা বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করতেছি আর কি। তারপর হচ্ছে কোষ, এদের কোষে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক ঝালিকা নেই কিন্তু রাইবোসোম আছে। এটা হচ্ছে কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে, এখানে প্লাস্টিড ছাড়া সকল ধরনের অঙ্গাণু থাকে, এখানে কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে, কোষে প্লাস্টিড কোষ প্রাচীর ও কোষ গহ্বর ছাড়া সকল ধরনের অঙ্গাণু থাকে। তারপর 4 নম্বরে হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, এখানে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, এখানে এমাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, তারপর মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিউসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিউসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়। তারপর এখানে 5 নম্বরে হচ্ছে স্বশাসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং পরভোজী, এটা হচ্ছে শোষণ ও ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ ঘটে, এরা পরভোজী এবং সহভোজী। 5 নম্বরে হচ্ছে স্বশাসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং মৃতজীবী ও পরজীবী বা মৃতজীবী, এটা হচ্ছে সবুজী বা নিজের খাদ্য নিজে তৈরি করে, এখানে হচ্ছে হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। তো এগুলো হচ্ছে কিন্তু এখানে উপরে দেওয়া আছে, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো নিচে নিচে দেওয়া আছে, আমি যদি পড়ে যাচ্ছি। তারপর 6 নম্বরে হচ্ছে অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশবৃদ্ধি করে, এখানে 6 হচ্ছে যৌন ও অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশবৃদ্ধি করে, এখানে 6 নম্বরে হচ্ছে অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশবৃদ্ধি করে, যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশবৃদ্ধি করে এবং এটা যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশবৃদ্ধি করে, এগুলো প্রায় সবাই দেখি, সবই দেখতেছি সেম মতো। তারপর 7 নম্বরে হচ্ছে ভ্রূণ গঠিত হয় না আমাশয়ের জীবাণু নিউমুকাস, এটা হচ্ছে ভ্রূণ গঠিত হয় না রাইবোরিয়াম, এখানে ভ্রূণ গঠিত হয় না মিউকর অ্যাগারিকাস, এটা ভ্রূণ গঠিত হয় আমগাস সাইকাস স্পাইরোগাইরা, এখানে ভ্রূণ গঠিত হয় দুয়েল এবং শামুকে। তো এখানে তোমাদের যেগুলো দেওয়া আছিল এখানে উদাহরণে, এগুলো প্রায় সবাই চলে আসছে এখানে, যে আমগাছ, মিউকর, সাইকাস, শামুক, এগারিস, এগুলোর কিন্তু নাম আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে লেখা আছে কোনটি কোনটা জন্তুর্ভুক্ত তা দেখাও। তো এটা আমি দেখালাম এখানের ভিতরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি। এই অ্যাসাইনমেন্টটির ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবা এবং ভিডিওটিতে একটি লাইক দিবা, কমেন্ট বক্সে তোমার অনুভূতি জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।